ভার্টিকল। এই তো দাঁড়িয়ে থাকি সিগারেট কোনঠায় ময়দান অংটে নিজে শুবা যায় পণ্ডিত মহা পণ্ডিত হারে ঠুঙা গত ভিতরে যায় না হাই গত কো নাকে দিয়া উলিয়া দম হারে পয়সা তো খরচ হই না কামাই আছে মোর দাদি তোর হেনা বেকার ন হম দেখ মোটিভেশন মোটিভেশন দে গালো জেরে কামাই নাই সালা বেলেকক মোটিভেশন দিবাইছে নো ইনকাম নো কামাই ডাইরেক্ট হোম ধনী ঘরের জামাই গেটা মোর মন্তব্য বাবা কইলে যে হম কি কথা হই না নানু খাদিব হাসায় কিন্তু হাসায় বাস বড়িয়া দে দে তোমারে দিন মই যাং আছে জুডি না একদল তুইও খাবি দাদি কি কি দেখা বাবা লাগছম তোর ইলা আরে টকলর বেটা বেলেগ ভাল করতে করতে মই নিজে বে হব লাগছম দেখা পায়া আছম মই তো আনিয়ে দম মই দোকানে বাড়ি কে লানিবা কি রাস্তা যাব লাগছ তুই দাদি বেয়া হব লাগছম মই টকলর বেটা বেয়া হব লাগছম গাসমাং মই কি বেয়া হব লাগছ তুই খাখন গুরা মানু একজনীর অভাবত মই বেয়া হব লাগছম টকলর বেটা মানে তো খাখন গুরা কাবাই লাগে নাকি হয় টকলর বেটা হয় ইয়েস মানে হয় খাখন খাখন গুরা মানুজনীর অভাবতে মই বেয়া হয়ে যায় আছম খাখন গুরা মানুজনী পাইলে ঠিক হম মই তোক হাসা ভাল পায় হে ঠিক করিব দাদি ওকে বিছিরে আছম মই টকলর বেটা কুনদিন জি পাম হাসা ভাল পয়া কুনদিন জি শাসন করিব মোক কুনদিন জি মানুজনিয়ে সিগারেট না খাবি কথা কব মুকুটো মন যায় না টকলর বেটা মুকুটো মন যায় তুমি না খালে ময়ও না খাও কবা মন যায় না মোক মোর তো এটা একটা অন্তর আছে না এই অন্তর আছে তো মোর ময়ও তো একটা মানু হই না এটু দুঃখতে কত লুকিয়ে রাখছো দাদি আরে আছে বালা দুঃখ মুকুট শ্বশুরে দেওয়া বাইকত উঠিবা মন যায় মুকুট একেলগে ফটো উঠিয়া স্টোরিত গান লাগাবা মন যায় ফটো দিয়া মানুজনি মেইন ওই টকলো বেটা মানুজনি মেইন বহুত হইল এনকা সিঙ্গেল লাইফ ইজ দা বেস্ট লাইফ আর এনকা বেস্ট লাইফ মোক না লাগে মোক লাগি এনকা ফালতু লাইফ লাগে যত মানুজনি মোক শাসন করিব মোক কব ইহাল ইহাল দুরাত বিউ সাবা না যাবি কব বেয়া বস্তু না খাবি কব এনকা শাসন করা একজনই লাগে মোক টকলো বেটা নহিলে মই বেয়া হইয়া যাম টকলো বেটা দিনে দিনে বেয়া হইয়া যায় আসং কুমা দিন কাবার আলমারি থমে থাকিম মই ঠিক নাই লেটক নিবা লাগিব খানজু ভাই রটে ও টকলো বেটা যাং দেরি কিও হাল দেখাছে কাম নাই রে বাউ সাবা লাগে মানুর মন তোর বাপে দেখা পায় মানুর মন দিনে কাই কিও তে আহিলো পার্সোনাল প্রবলেম মই যাং দে পাছত কথা কম যা ই প্রবলেম তোর মোক খাখন করিব পারা মানু একজনই লাগে ইয়ে দিনক দিনে বেয়া হয়ে যায় আসং মই তুই কি মেজাজ পাইলো নো কমেন্ট আরে কবাই লাগিব নহলে কেনতে বুঝিম দে মই কথা গো তিন দিন আগের তোরালি আর ওর ফোনটি মোর পারি নোট নিবা আইছিল তার পাছত মনত কিবা আই লাভ ইউ ফিলিং আহে না আরে তোরালি ভাল লাগে তো কি ফিলিং নাহিবতে কি হল দাদি নহয় রে আরে কি শুনো হয় দাদি ইনকা হয় কে তোরালি না তো এনেও ভাল পাইস কথা হিগো নহয় তাহলে কি কথা ফিলিং ওর ফোনটিক দেখিয়াও আইছিল হিলা কি করি মই কত খঞ্জু ভাই মই তো জানিয়া বুঝিয়া নহয় না দিনক দিনে বেয়া হয়ে যায় আসং পাবি দাদি তই পাবি অপেক্ষা কর লয়েল হব লাগিব কিন্তু মুক্ত শাসন করিয়াই ঠিক করিব না হয় আলটু ফালটু বস্তু খাবা নিদিয়া আলটু ফালটু জাগাত যাবা নিদিয়া আলটু ফালটু কথা কবা নিদিয়া ইনকা একজন লাগে ইনকাই মনে বিচরা মানুহ একজনই বিচরি আছং মই পাবি দাদি পাবি আর জেলা লৈকে না পাং সিঙ্গেল ইজ দা বেস্ট লাইফ কবি মানুহ খান জি ফেসবুকত দেখা পায় না ভাই ওতে জি সিঙ্গেল লেখা আছে কেউ মেসেজ নকরে মেসেজ করিলেও রিপ্লাই নকরে
মানুষ স্বার্থপর দাদি, স্বার্থপরে হোক চাই খাবা না পুয়ে হোক, মুঠতে মত শাসন করিবা পারা একজনই লাগে। ঠাইজি গেল না তাই সকালের পারে বিশ্রে আছো মই। বাবা আর দাদি শাসন করিবা পারা একজনই বিশ্রে আছে। হেই সুখ কি নহলে বাবা মানে মোক শাসন অল্প কম হইছে ওর কারণে মই বেড়ে থাকক নহ বাহিরা। মোক সিগারেট ডাল আনিবা কয়া তোর গেছ, ইহ ল